আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ইমান এবং স্বাস্থ্যে সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব ব্রেড পুডিং। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন ব্রেড পুডিং। ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের দুইটি ডিম। এগুলো ভালো করে ফাটিয়ে নিব। ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাওয়ারে লবণ অ্যাড করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব কাস্টার্ড পাউডারে, যেন দলা বেঁধে না থাকে। এরপর আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি লিকুইড মিল্ক আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। দুধ এবং ডিমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি মোল্ডের ভিতর পাউরুটি স্যান্ডউইচ আকারের করে মাঝখানটায় কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি দুধ এবং ডিমের যে মিশ্রণটি তৈরি করেছিলাম ওইটি দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি পাউরুটির গায়ে ডিম এবং দুধের মিশ্রণটি লেগে থাকে। পুরো মিশ্রণটি আমি দিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চেরি, আমি কুচি করে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ। চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানের ভিতর দিয়ে দিয়েছি একটি পেপার দিয়েছি, এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুডিংটি তৈরি হওয়ার জন্য। 20 মিনিট পর পুডিং তৈরি হয়ে গিয়েছে। দেখুন, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়াম হিটে থাকবে। পুডিং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রমজানে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ এই রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার ব্রেড পুডিং। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।